সকলকেই স্বাগত। আগের ভিডিওগুলিতে আমরা বিভিন্ন মৌলের চিহ্ন ও যোজ্যতা সম্পর্কে আলোচনা করেছি, তার সঙ্গে সঙ্গে কয়েকটি মূলকেরও রিপ্রেজেন্টেশন ও চার্জ বা যোজ্যতা সম্বন্ধেও আলোচনা করেছি। এখন সংকেত সম্বন্ধে আমরা জানব। সংকেত কাকে বলবো? যার দ্বারা মৌলের চিহ্নের সাহায্যে কোনো পদার্থের অণুকে সংক্ষেপে প্রকাশ করা যায় তাকে ওই পদার্থের সংকেত বলে। যেমন জলের অণুকে H2O দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয়। হাউ টু রাইট দ্য ফর্মুলা অফ কেমিক্যাল কম্পাউন্ডস, অর্থাৎ কিভাবে আমরা এই সংকেতটা লিখব। এখন প্রথমেই এই সংকেত লেখার আগে যে মৌলগুলো দিয়ে পদার্থটি তৈরি, অণুটি তৈরি, সেই মৌলিক পদার্থের চিহ্ন প্রথমে লিখব। এদের মধ্যে যে মৌলিক পদার্থটি ধাতু বা ধাতুর মতো বিহেভ করে অথবা যে মৌলিক পদার্থটি কঠিন সাধারণ অবস্থায়, সেই মৌলিক পদার্থের চিহ্নটি আগে লিখব। আর যে মৌলিক পদার্থটি অধাতু বা অধাতুর মতো বিহেভ করে তার চিহ্নটাকে পরে লিখব। এখন চিহ্নের নিচে ওই মৌলের যোজ্যতাগুলি লিখব, তারপর সেই যোজ্যতাগুলি ইন্টারচেঞ্জ করব একে অপরের সঙ্গে। দেখা যাক, একটা এক্সাম্পল ধরে ক্যালসিয়াম সালফাইডের যোজ্যতা কীভাবে লিখব। প্রথমে ক্যালসিয়াম চিহ্ন ও সালফারের চিহ্নটা লিখলাম, তার যে যোজ্যতা ক্যালসিয়াম যোজ্যতা 2 এবং সালফার যোজ্যতা 2, এই দুটি যোজ্যতা ইন্টারচেঞ্জ করে ক্যালসিয়ামের ডান দিকে নিচে সালফারের যোজ্যতা 2 বসাবো এবং সালফারের ডান দিকে 2 অর্থাৎ ক্যালসিয়ামের যোজ্যতা বসাবো। এর ফলে যেটা পেলাম সেটা হচ্ছে Ca2S2। এখানে যে 2 সংখ্যা দুটি পেলাম, এদের গসাগু বা কমন সংখ্যা হচ্ছে 2, তাই 2 দিয়ে ভাগ করলে Ca1S1 পাবো। এখানে 1 উজ্জ্ব থাকে, তাই ক্যালসিয়াম সালফাইডের সংকেত হবে CaS। অন্য একটি যৌগ ক্যালসিয়াম ব্রোমাইড দেখা যাক। ক্যালসিয়ামের চিহ্ন CA এবং ব্রোমাইড ব্রোমিন থেকে এসেছে, তাই এর চিহ্ন BR পাশাপাশি লেখা হয়েছে। ক্যালসিয়ামের যোজ্যতা 2 নিচে লেখা হয়েছে আর ব্রোমিনের যোজ্যতা 1 সেটাও নিচে লেখা হয়েছে। যদিও চার্জ মানে যোজ্যতা এখানে শুধু যোজ্যতার সংখ্যাটাই নেওয়া হবে, তাই ব্রোমিনের যোজ্যতা 1 ক্যালসিয়ামের ডান দিকে নিচে যা উজ্জ্ব আছে এবং ক্যালসিয়ামের 2 যোজ্যতা যেটা ব্রোমিনের ডান দিকে নিচে লেখা হয়েছে, অর্থাৎ ক্যালসিয়াম ব্রোমাইডের সংকেত হবে CaBr2। এরপর আয়রন কার্বোনেটের সংকেত দেখা যাক। আয়রন কার্বোনেটের আয়রন ধাতু হওয়ায় আয়রনের চিহ্ন Fe আগে বসবে আর কার্বোনেটটা পরে বসবে। Fe-র যোজ্যতা 3, Fe চিহ্ন নিচে বসবে। কার্বোনেট মূলকের যোজ্যতা 2 কার্বোনেটের নিচে বসবে। এখন এই যোজ্যতা ইন্টারচেঞ্জ করলে হবে Fe2CO3O3, অর্থাৎ আয়রন কার্বোনেটের সংকেত Fe2CO3O3। এখানে মনে রাখতে হবে কোনো মূলকের ডান দিকে যদি একের বেশি সংখ্যা থাকে তাহলে ফার্স্ট প্যাকেটের মধ্যে রাখতে হবে, সেই জন্য এখানে Fe2CO3O3 ফার্স্ট প্যাকেট দেওয়া হয়েছে। এবার কয়েকটি পদার্থের সংকেত দেখা যাক। এখানে সিলভার হাইড্রক্সাইড, সিলভারের যোজ্যতা 1, হাইড্রক্সিল ব্লকের যোজ্যতাও 1, তাই সংকেত হবে AgOH। সোডিয়াম ক্লোরাইড NaCl,
কপার কার্বনেট সিউ সিও থ্রি, সিলভার কার্বনেট এজি টু সিও থ্রি। অ্যামোনিয়ার সংকেতের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে হাইড্রোজেন এখানে ধাতুর মতো বিহেভ করলেও হাইড্রোজেনটা কিন্তু পরে বসে, অর্থাৎ হাইড্রোজেনের চিহ্ন পরে বসে এবং নাইট্রোজেন আগে বসে। তাই অ্যামোনিয়ার সংকেত NH3 লেখা হয়। সাধারণ নিয়ম অনুসারে অ্যামোনিয়াম সালফেটের সংকেত NH4 হোল টু SO4। এখানে NH4 মূলকটি ধাতুর মতো বিহেভ করে। এইভাবে সংকেত লেখার নিয়ম অনুযায়ী বিভিন্ন পদার্থের সংকেত আমরা লিখতে পারব। পরবর্তী ভিডিওতে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। ধন্যবাদ।